মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে 78 উপজেলায় ভোট গ্রহণ শেষ। বেশ কয়েকটি কেন্দ্রে ব্যালট ছিনতাই ও জাল ভোট দেওয়ার অভিযোগ। কর্ণফুলীর তীরে আবারও ঝুঁকি নিয়ে বস্তিতে থাকছে নিম্ন আয়ের মানুষ, সুযোগ নিচ্ছে প্রভাবশালীরা। বেহাল দশা মাদারীপুরের পাঁচখোলা বাংলাবাজার সড়কের, ব্যবস্থা নিচ্ছে না এলজিইডি, যাত্রী ও চালকদের ভোগান্তি। দখলার দূষণে জর্জরিত লক্ষ্মীপুরের 76টি খাল, ব্যাহত হচ্ছে কৃষিকাজ, বরাদ্দ পেলেই ব্যবস্থা নেবে পাউব। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, সাথে আছি আমি তাসমিয়া নাজিবা। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 78টি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে একটানা বিকাল 4টা পর্যন্ত। এই নির্বাচনে বিএনপি ভোট বর্জন করায় অনেক জায়গায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের নেতারাই। তবে এই নির্বাচনে সাধারণ ভোটারদের তেমন আগ্রহ দেখা যায়নি। বেশ কয়েকটি জেলায় ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে বেশ কয়েকটি কেন্দ্রে নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সিরাজগঞ্জে রাতে ব্যালটে সিল মারার অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তা ও দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এবারই প্রথম দলীয় প্রতীকে হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপে ভোট অনুষ্ঠিত হল 78 উপজেলায়। রোববার সকাল 8টায় শুরু ভোট, একটানা চলে বিকেল 4টা পর্যন্ত। শনিবার রাতে ব্যালটে সিল মারার অভিযোগে স্থগিত করা হয় সিরাজগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ। ব্যালট পেপারে জোর করে সিল মারার অভিযোগে স্থগিত করা হয় আরও 2টি কেন্দ্রের ভোট গ্রহণ। কুড়িগ্রামের 8 উপজেলায় সকালে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠে। ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারি, রৌমারি ও নাগেশ্বরী উপজেলার 10টি কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়। ভোট দিতে আসি, দেখি যে ভোট স্থগিত, ভোট দিতে পারলাম না, এই যে ফেরত যাচ্ছি। দুই একটা জায়গা থেকে আমরা একটু তথ্য পাচ্ছি যে ভোট কারচুপি হচ্ছে। আমরা প্রমাণের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে যদি সেটা প্রমাণিত হয় যে এখানে কোনো রকম জালিয়াতি হয়েছে, তাহলে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। রাজশাহীর তানোরে সকাল থেকে ভোটার উপস্থিতি খানিকটা ভালো থাকলেও বেশ কয়েকটি কেন্দ্রে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের যেতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান প্রার্থী। গোদাগাড়িতে ভোটার উপস্থিতি ছিল কম। অনিয়মের অভিযোগে একটি কেন্দ্রের দুই সহকারী প্রিজাইডিং ও এক পোলিং এজেন্টকে আটক করে ভোট স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। হবিগঞ্জে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও বানিয়াচং ও আজমিরিগঞ্জ উপজেলার 3টি কেন্দ্রে ব্যালট ছিনতাই ও জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে। আর 2টি কেন্দ্রে সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ থাকলেও পরে চালু হয়েছে। সুনামগঞ্জে প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি ও বেপার ছিনতাইয়ের অভিযোগে শাল্লা ও ধরমপাশা উপজেলার 3টি কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়। নাটোরে 5 উপজেলার নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। বাকাতিপাড়া উপজেলার 2টি কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথম ধাপের 87টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও এরই মধ্যে 15টি উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচনের খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, রাজশাহীর 8 উপজেলায় তো অনুষ্ঠিত হলো ভোট গ্রহণ, চলছে ভোট গণনা, সারাদিন ভোটারদের কেমন উপস্থিতি ছিল ভোট কেন্দ্রগুলোতে? ধন্যবাদ নাজিবা। সারাদিনই আমরা যে ছিলাম তানোর গোদাগাড়ির দিকে, এছাড়া অন্য যে উপজেলাগুলির খবর পেয়েছি সেখানে ভোটার উপস্থিতি খুবই কম ছিল। তানোরে আমরা সকালে দেখেছি যে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি, এরপরে কিন্তু যত বেলা বাড়তে থাকে তারপর থেকে কিন্তু ভোটারের উপস্থিতি খুবই কম। এছাড়া গোদাগাড়ি উপজেলায় যেগুলো হচ্ছে 94টি কেন্দ্রে, সবটাই কেন্দ্রেই আমরা দেখেছি যে অধিকাংশ কেন্দ্রে ভোটার নেই বললেই চলে। আমরা যে কেন্দ্রটিতে আছি মাটিকাটা ডিগ্রি কলেজ, সেখানেও কিন্তু এখনও যদি দেখে ভোট গণনা যেহেতু শেষ হয়ে গেছে, ফলে এখন গণনার প্রস্তুতিটা চলছে। সেখানে ভোট যে
ব্যালট বাক্সগুলি আছে সেগুলি নিয়ে একটি কেন্দ্রে রাখা হচ্ছে। সেখানে সকালবেলা আমরা দেখেছিলাম যে এই কেন্দ্রেও কিন্তু অনেকেই যারা এখানে দায়িত্ব পালন করছিলেন তারা ছিলেন, ভোটার উপস্থিতি একেবারেই ছিল না। কারণ এইখানেও কিন্তু আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নেতারাই, ফলে এখানে সাধারণ ভোটারদের খুব একটা আগ্রহ দেখছি না। তারপরেও শান্তিপূর্ণভাবে এই উপজেলায় কিন্তু ভোট চলেছে। আমরা একটু এখানে যে কর্মকর্তা আছেন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োজিত, আমরা তার কাছ থেকে একটু জানতে চাই যে সারাদিনই আজকে ভোট কেমন চলল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল সে বিষয়ে একটু জানতে চাইব। এখানে যিনি আছেন গোদাগাড়ি থানার পরিদর্শক তদন্ত, তার কাছ থেকে একটু জানতে চাই আজকের পরিস্থিতি কেমন ছিল। আজকে সারাদিন খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে। আমি স্ট্রাইকিং ডিউটি হিসেবে কর্মরত থাকাকালীন প্রায় 20-25টি কেন্দ্র ভিজিট করেছি, সবগুলো কেন্দ্রেই জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল। ধন্যবাদ আপনাকে। নাজিব, আপনি শুনছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটুকু বলতে গেলে এই উপজেলার একটি মাত্র কেন্দ্রে জাল ভোট দেওয়ার জন্য 2 পোলিং অফিসার এবং 1 পোলিং এজেন্টকে আটক করা হয়েছে এবং ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া কিন্তু অন্যান্য যে কেন্দ্রগুলি আছে সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোটার উপস্থিতি কম থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি কিন্তু হয়নি। তো রাজশাহীর গোদাগাড়ি থেকে নির্বাচনের খবর সবচেয়ে খবর ছিল আমার কাছে। নাজিবা শাহেদ, আপনি আমাদের সাথে থাকুন। দর্শক, এবার একটু লালমনিরহাট থেকে ঘুরে আসতে চাই। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, লালমনিরহাটের 4 উপজেলায় নির্বাচনী পরিবেশ কেমন ছিল? নাজিবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে লালমনিরহাটের 4 উপজেলার ভোট গ্রহণ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমি এর আগের বুলেটিনে জানিয়েছি যে লালমনিরহাটের 295টি ভোট কেন্দ্রের ভোট একযোগে ভোট গ্রহণ সম্পূর্ণ শুরু হয়েছে এবং ভোটাধিকার প্রয়োগ করেছেন 7,50,616 জন ভোটার। একটি বিষয় জানিয়ে রাখি যে লালমনিরহাটের সদর এবং কালীগঞ্জের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। কালীগঞ্জের বাণীনগরের প্রিজাইডিং অফিসারকে করা হয়েছে এবং 4 পোলিং অফিসারকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনার পাটগ্রামের ভোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট অনিয়মের কারণে সেখানে ভোট স্থগিত করা হয়েছে। এই ছিল লালমনিরহাটের মানে বিচ্ছিন্ন একটি ঘটনা। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি এখন অবস্থান করছি তুরভান্ডার, কালীগঞ্জ উপজেলা তুরভান্ডার সরকারি উচ্চ বিদ্যালয়ে। এখানে প্রায় 3100 ভোট রয়েছে। এখানে ভোট পড়েছে, আমাদের এখানে প্রিজাইডিং অফিসার জানিয়েছেন যে প্রায় 83% ভোট এখানে পড়েছে এবং উনি জানিয়েছেন যে শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন হয়েছে। প্রিজাইডিং অফিসারের কাছে জানতে চাইবো যে আসলে এই ভোট গ্রহণে কোনো অসুবিধা হয়েছে কিনা এবং ভোট শান্তিপূর্ণ পরিবেশ ছিল কিনা। ভোট শান্তিপূর্ণ ছিল এবং ভোট গ্রহণে তেমন কোনো ঘটনা ঘটেনি। প্রথম দিকে অনেকে উপস্থিতি কম ছিল, পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা বাড়তেই থাকে। এখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে। ধন্যবাদ আপনাকে। নাজিবা, আপনি শুনছিলেন এখানকার প্রিজাইডিং অফিসারের কথা। তবে একটি বিষয় বলে রাখি যে 295টি ভোট কেন্দ্রের অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত নগণ্য এবং বেশ কিছু নগণ্য কারণ হিসাবে কোনো প্রিজাইডিং অফিসার এখানে আমাদের সদুত্তর দিতে পারেনি। আমরা ঘুরে দেখেছি হাতিবান্ধা, পাটগ্রাম এবং কালীগঞ্জের সেন্টারগুলো ঘুরে দেখেছি, ভোটার উপস্থিতি অনেকটা কম। নাজিবা, এই ছিল লালমনিরহাটের কালীগঞ্জ থেকে নির্বাচনের আমার কাছে সর্বশেষ খবর। মানিক, আপনিও আমাদের সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সাইম। সাইম, সিরাজগঞ্জে এরই মধ্যে 3 কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে, বাকি এলাকা নির্বাচনী পরিবেশ কেমন ছিল? যেমনটা বলছিলেন, সিরাজগঞ্জে 3 ভোট কেন্দ্র স্থগিত হয়েছে। গত রাত্রে 1 ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ওটা স্থগিত করা হয়েছে এবং আজকে দুপুরে শাহজাদপুর উপজেলাতে আরও 2 ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে। এছাড়া মোটামুটি যে সকল কেন্দ্রগুলো আছে সে সকল কেন্দ্রতে সুষ্ঠুভাবে ভোট হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে যারা ভোট কেন্দ্রে এসেছেন তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন এবং শেষ এই মুহূর্তে আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে মানে ব্যালট বাক্সগুলো একটি রুমে জড়ো করা হয়েছে এবং এখন ভোট গণনা শুরু হবে। আমি এখন বেলকুচি উপজেলার
সোমেশপুর কেন্দ্রে রয়েছি। এই কেন্দ্রে এই উপজেলাতে আসলে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনজনই আওয়ামী লীগের প্রার্থী একজন এবং দুজন আওয়ামী লীগের বিদ্রোহী। তো আসলে এই উপজেলা যে আমি আজকে সারাদিন যে ঘুরেছি দেখেছি প্রতিটা কেন্দ্রের ভোটার উপস্থিতি কম। তো আমি যে কেন্দ্রে আছি আমি এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনার ভোটার সংখ্যা কত? ভোটার সংখ্যা 3719। এখন আসলে ফাইনাল হয়নি, এই মুহূর্তে শেষ হলো, তো আশা করছি 55 আর প্লাস এরকম হয়েছে অথবা তার একটু বেশি হতে পারে। ভোটের পরিবেশ বরাবরই খুব সুন্দর ছিল এবং অনেক জায়গা থেকে যারা এসেছিলেন সাংবাদিক বন্ধুরা তারা বললেন যে সম্ভবত এইখানে সবচেয়ে ভালো পরিবেশ ছিল আর কি। আসলে নাজিফা, উনি যেমনটা বলছিলেন যে ভোটের কেন্দ্রের পরিবেশ আসলেই সুষ্ঠ এবং সুন্দর ছিল এবং যারা ভোট দিতে এসেছিল তারা সুষ্ঠ এবং সুন্দর ভাবে ভোট দিয়ে ফিরে গেছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে ভোটের সর্বশেষ খবর। শাহেদ, মানিক এবং সাইম, আপনাদের তিনজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবারে অন্যান্য প্রসঙ্গ। চট্টগ্রামের কর্ণফুলীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা ভেড়া মার্কেটের বস্তিতে ঝুঁকি নিয়ে আবারও বসবাস শুরু করেছে নিম্ন আয়ের মানুষ। তাদের আর্থিক সংকটকে কাজে লাগিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করেছেন প্রভাবশালীরা। দর্শক, আমরা এখন ডাকসু নির্বাচনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সহকর্মীর কাছে। আমরা দাবিগুলো বলছি, আমরা উপাচার্যের কাছে দাবিগুলো জানিয়েছি যে সকলের ভোট গ্রহণের বাস্তব পরিবেশ তৈরির লক্ষ্যে ভোট গ্রহণের সময় আরো 4 ঘন্টা বাড়াতে হবে। দাবি নম্বর দুই, নির্বাচন কেন্দ্রিক শঙ্কা ধূম্রজাল নিরসনের লক্ষ্যে সকল ধরনের মিডিয়ার কেবল পোলিং বুথের অভ্যন্তরে ছাড়া নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্রের সকল তথ্য সংগ্রহের অবাধ সুযোগ তৈরি করতে হবে। দাবি নম্বর তিন, ভোট কেন্দ্রে ভোটারদের আসতে নিরুৎসাহিত প্রদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবি নম্বর 4, স্বচ্ছ ব্যালট বক্স ব্যবহার ও পোলিং এজেন্টের নিয়োগের অনুমতি প্রদান করতে হবে। দাবি নম্বর 5, নির্বাচনী পর্যবেক্ষক ও ভোটারদের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবি নম্বর 6, আপনারা জানেন এইটা আমরা এখনই বলছি যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যালট চলে যাচ্ছে, কিন্তু আমাদের সাথে কথা বলা ছিল ব্যালট ভোটের দিন সকালে যাবে, কিন্তু আমরা দাবি বলছি যে এখন ব্যালট কোনোভাবে হলে প্রেরণ করা চলবে না। ব্যালট পরের দিন সকালে কেন্দ্রে কার্গিনকাল সকালে প্রেরণ করতে হবে। আর দাবি নম্বর 7, আমরা বলেছি প্রতিটি রুটে সকাল থেকেই ন্যূনতম 10টি বাস প্রদান করতে হবে, এটি আমাদের দাবি। এবং আমরা আপনাদের মধ্য দিয়ে একটি বিষয় বলতে চাই, এরপরে যেহেতু বলবেন শুধু এতটুকু বলতে চাই যে আপনাদের মধ্য দিয়ে সারা দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভোট দিতে আসবেন, আপনাদের ভোটাধিকার সুরক্ষার দায়িত্ব আমাদের। আমরা এখানে আমাদের ভোটাধিকার সুরক্ষার দায়িত্ব আমাদের, আপনারা ভোট দিতে আসবেন। এ পর্যায়ে নূর, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা দেখেছেন এই নির্বাচনটি যখনই শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে আলাপ আলোচনা করেছে, সেখানে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য যেসব প্রস্তাবনা দিয়েছিল তার অনেকগুলোই তারা দাবি মানেনি, সেই দাবিগুলোকে তারা উপেক্ষিত করেছে। তাই আজকে সর্বশেষ আমরা প্রশাসনকে একটি কথাই বলেছি, আমরা চাই তাদের হাতে 28 বছর পরে একটি সফল ইতিহাস রচিত হোক, সেখানে যেন 30 ডিসেম্বরের মতো কোনো কলঙ্কিত নির্বাচন এই বিশ্ববিদ্যালয়ে রচিত না হয়। আমরা তাদেরকে বলেছি আমরা এখানে বিভিন্ন প্যানেল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রয়েছি, তবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং ছাত্রদের ভোটাধিকার নিশ্চিতকরণে আমরা সবাই একতাবদ্ধ এবং আগামীকালকে সেই
ছাত্রদের অধিকার কোন ধরনের যদি অধিকার হরণের চেষ্টা করা হয় এই শিক্ষার্থী এবং এই ছাত্র নেতাদের নিয়ে আমরা তার উপযুক্ত জবাব দেব। আমরা বিভিন্ন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয় ঘেরাই করেছে ছাত্রলীগ ছাড়া অন্য ছাত্র সংগঠনগুলো। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দেশ সংবাদে এবার একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। চট্টগ্রামের কর্ণফুলীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা ভেড়া মার্কেটের বস্তিতে ঝুঁকি নিয়ে আবারও বসবাস শুরু করেছে নিম্ন আয়ের মানুষ। তাদের আর্থিক সংকটকে কাজে লাগিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করেছেন প্রভাবশালীরা। বস্তির বাসিন্দারা বলছেন, আগের মতো এখনও তথাকথিত জমিদারদের ভাড়া দিয়েই থাকছেন তারা। আর জেলা প্রশাসক বলছেন, মানবিক দিক বিবেচনা করেই তাদের সুযোগ দেওয়া হয়েছে। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে অবৈধ ও অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ভেড়া মার্কেটের বস্তিতে আগুনে পুড়ে 9 জন মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার এক মাস পার হতে না হতেই আবারও ঝুঁকি নিয়ে বসবাস শুরু করেছে নিম্ন আয়ের মানুষগুলো। উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাওয়া বস্তিতেও উঠতে শুরু করেছে নতুন ঘর। এরই মধ্যে অন্তত 50টি পরিবার ভাড়ায় বসবাস শুরু করেছে। আর এখানে কম টাকা দিয়ে ঘরগুলো পাওয়া যায়। থাকতেছি এখন, আমাদের সব পুড়ে গেছে, টাকা পয়সা মাল সামান আমরা কোথায় যাব? আগুন লাগছে, আল্লাহর হুকুম হয়েছে, পুড়িয়ে গেছে, তার কোনো ইয়ে নেই। আমাকে জমিদারও ভালো। নগর বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, সরকারি জমিতে গড়ে ওঠা বস্তিতে দরিদ্র মানুষেরা বসবাস করলেও এগুলোর মালিক প্রভাবশালীরাই। যারা এটার অন্তরালে ভাড়া তুলছেন, বসিয়েছেন, জমিদার হয়ে গেছেন মালিক না হয়েও, তাদের পিছনে শেল্টার দিয়ে কিন্তু সরকারি প্রশাসনের তারা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ঠিকভাবে কেউ কারো দায়িত্ব পালন করেন। এই ধরনের যে অন্যায় কাজগুলোকে যারা প্রভাবের মানে ব্যবহার করে নেই, প্রভাব ব্যবহার করে এটাকে প্রশ্রয় আশ্রয় দেন, এদেরকে কিন্তু একটা শাস্তির আওতায় আনাটা এখন সময়ের দাবি। আর জেলা প্রশাসক জানান, মানবিক দিক বিবেচনা করে স্থাপনা গড়তে এখন বাধা দেয়া না হলেও ভবিষ্যতে ছাড় দেয়া হবে না। তো আমরা এখন পর্যন্ত যেহেতু একটা মানবিক কারণে সেখানে এত বড় একটি ডিজাস্টার হলো, সেখানে কেউ যদি অবৈধভাবে আবার ঘর তোলার মানে শুরু করে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটা দেখব। যদি আমাদের খাস জমি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা বাধা দিব। গত 16 ফেব্রুয়ারি ভোর রাতে আগুনে পুড়ে 200 ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও একই জায়গায় নতুন ঘর নির্মাণ করায় এমন দুর্ঘটনা আবারও ঘটার আশঙ্কা নগর বিশেষজ্ঞদের। সাধারণ শিক্ষার পাশাপাশি মানবিকতা ও মূল্যবোধ সৃষ্টিতে কাজ করছে সরকার, বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতে হবে। সকালে চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সমাবর্তন বক্তা হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান ও কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। এই অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের 500+ শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়। যে কারিকুলাম আছে সেই শিক্ষার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা যেন মানবিকতা, নৈতিকতা, দেশপ্রেম, সততা, কর্তব্যবোধ, নিষ্ঠা এবং আন্তরিকতা, এই মূল্যবোধগুলো যেন তাদের মনের মধ্যে আমরা প্রথিত করে দিতে পারি, আমাদের সেই প্রচেষ্টাই আমরা নিয়েছি। দুর্নীতি রোধে কঠোর হুঁশিয়ারি ঘোষণা করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তকীর গাজী বীর প্রতীক। দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় থাকবে দুর্নীতিমুক্ত। মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা ও কর্মচারীরা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দখল ও দূষণের প্রভাবে লক্ষ্মীপুরে রামগতি কমলনগরের জারিদোনা খাল সহ জেলার 76টি খাল এখন সংকীর্ণ পানিশূন্য হয়ে পড়েছে। প্রভাবশালীরা খাল দখল করে দোকানপাট, বাড়িঘর নির্মাণ, ময়লা আবর্জনা ফেলায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে জলাবদ্ধতার পাশাপাশি ব্যাহত হচ্ছে কৃষিকাজও। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে খালগুলো দখল উচ্ছেদে বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। সাইদুল ইসলাম পাবেলের তথ্যচিত্রে দেশ রিপোর্ট। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার জারির দোনা খালটি প্রভাবশালীদের দখল ও দূষণের ফলে নালা ও নর্দমায় পরিণত হয়েছে। জেলায় এমন 76টি খাল রয়েছে যার অধিকাংশ চিত্র এখন জারির দোলা খালের মতো। এরই মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কমলনগরের মুছার খাল, যেটি তোরাবগঞ্জ অংশ দখল হয়ে গেছে। একইভাবে সদরের সবকয়টি খাল দখল দূষণে অস্তিত্ব হারিয়ে ফেলছে, ফলে খালগুলোর পানি ব্যবহার করতে পারছে না এ অঞ্চলের বাসিন্দারা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক ও ব্যবসায়ীরা। খাল ছিল, খাল তো এখন পুরো দখলে চলে গেছে, আগের মতো খাল নাই, এখন ওই নালার মতো পড়ে আছে। এখানে মধ্যকার খাল আছে, জাঙ্গাইলে ফল করে মধ্যকার আপনাদের মাধ্যমে আমি জনতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করি। খালগুলো দখল উচ্ছেদ ও খনন করে স্বাভাবিক গতি ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। বিভিন্নভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে খাল পুড়ে গেছে, পানি নিষ্কাশন হয় না, পানি দূষণ হয়। খালটি যদি ভালোভাবে খনন করা হয় এবং অবৈধ স্থাপনাগুলি যদি উচ্ছেদ করা হয় এখান থেকে, তাহলে আগামী দিনগুলিতে কৃষক যেমন উপকৃত হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, দখল উচ্ছেদের বিষয়ে সরকারি বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে। কমলনগর হতে রামগতি পর্যন্ত জারির জন্য খাল ভরাট হয়ে গেছে, সেটা আমরা খনন করার ব্যবস্থা নিব। যদি আমরা আর্থিকভাবে সরকার থেকে বরাদ্দ পাই, তাহলে আমরা সব দখলই উচ্ছেদ করব। দ্রুত লক্ষ্মীপুরের 76টি খাল খনন ও অবৈধ দখলমুক্ত করতে উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নিউজ এডিটর্স কাউন্সিলের উদ্যোগে দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা বিভিন্নভাবে নির্যাতিত ও হামলার শিকার হচ্ছে। হামলা ও নির্যাতন বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। গ্যাসের দাম বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি বন্ধ করা ও সিলিন্ডারের দাম কমানোর দাবিতে বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা গণসংহতি আন্দোলনের উদ্যোগে দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, গ্যাসের মূল্য বাড়ানোর আগে গণশুনানির আয়োজন করে বিআরসি। গ্যাসের মূল্য বৃদ্ধি পেলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরেক ধাপ বেড়ে যাবে, তাই গ্যাসের দাম কমানোর জন্য সরকারের কাছে আবারও দাবি জানায় বরিশাল জেলা গণসংহতি আন্দোলন। সময় হলো আরো একটি বিরতির, সঙ্গে থাকুন। News24 দেশ সংবাদে আবারও স্বাগত। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি, এই প্রতিপাদ্যে সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। বরিশালের র্যালি, আলোচনা সভা এবং মহড়া প্রদর্শনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ নেতৃত্বে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে যশোরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে নওগাঁতেও র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, লক্ষ্মীপুরেও র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মুন্সীগঞ্জে বাস চাপায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। লোহজং থানার এসআই মোহাম্মদ বায়েজিদ জানান, মুন্সীগঞ্জের চন্দের বাড়ি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি নির্মাণাধীন বাড়িতে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত দুই নির্মাণ শ্রমিককে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন।
শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে 78 উপজেলায় ভোট গ্রহণ শেষ। বেশ কয়েকটি কেন্দ্রে ব্যালট ছিনতাই ও জাল ভোট দেওয়ার অভিযোগ। কর্ণফুলীর তীরে আবারও ঝুঁকি নিয়ে বস্তিতে থাকছে নিম্ন আয়ের মানুষ, সুযোগ নিচ্ছে প্রভাবশালীরা। বেহাল দশা মাদারীপুরের পাঁচখোলা বাংলা বাজার সড়কের, ব্যবস্থা নিচ্ছে না এলজিইডি, যাত্রী ও চালকদের ভোগান্তি। দখলার দূষণে জর্জরিত লক্ষ্মীপুরের 76টি খাল, ব্যাহত হচ্ছে কৃষিকাজ, বরাদ্দ পেলেই ব্যবস্থা নেবে পাউব। আজকে নিউজ 24 দেশ সংবাদ এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।